আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাইলা অবরাই কেত কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত আর যারা এই ভিডিওটি এখন দেখতেছেন তাদেরকেও স্বাগত আমরা ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার একটি বিশেষ ক্লাসের আয়োজন করেছি যে ক্লাস আমাদের আজকের এই ক্লাসটি হলো দ্বিতীয় ক্লাস যদিও মাঝখানে আমাদের একটা দিন পড়া নেওয়া হয়েছিল কিন্তু আমরা সেটা ওইটার ভিতরে আমরা অন্তর্ভুক্ত করতেছি না যাই হোক এখন আমরা ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা তাহলে সামনে অগ্রসর হচ্ছে এখন সবাই ইনশাআল্লাহ শুরুতেই আল্লাহ তালার কাছে শয়তান থেকে আমরা পানহা চাই এবং তারপরে ক্লাসে অগ্রসর হই সবাই জোরে জোরে বলেন

ঠিক আছে আর আজকে আপনাদের ক্লাসটা হবে এক ঘন্টা পনেরো মিনিট মতো খুব সম্ভব এজন্য এই ঘন্টা মিনিটে মিনিটের কেউ ক্লাসের বাইরে এক এক না আমি কি বুঝাতে পেরেছি আপনাদের ওকে তাহলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে আজকে আপনাদের কোনোভাবে কি করা যাবে না ক্লাস থেকে এক মিনিটের জন্য আপনাদের বাইরে যাওয়া যাবে না ঠিক আছে কি আপনারা সবাই ক্লাসে থাকবেন তো আল্লাহ আমরা সবাই থাকব। ঠিক আছে ওকে। আমরা গতদিন যে কয়টা অক্ষর পড়েছিলাম সাতটি অক্ষর আজকে আমরা প্রথমেই ওই সাতটি অক্ষর এক্ষুনি আবার প্র্যাকটিস করব। তারপরে আমরা সামনে অগ্রসর হব। ইংসা। আল্লাহ ঠিক আছে হম ওকে আমি লিখে দেখাই সেটা আপনাদের জন্য বেশি বেটার হবে করা যায় আমি শেয়ার করতেছি সবাই কিন্তু বলবেন শুরুতেই আর আমি এই মুহূর্তে ই অপশন করে দিই কি বলে চ্যাটটা ডিজাবেল করে দিলাম আমরা গতদিন প্রথমে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা ছিল এ অক্ষরটা সবাই খেয়াল করবেন এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন সবাই আর এ অক্ষরের নাম কি এ অক্ষরের নাম কি অক্ষর সবাই বলেন তো একসাথে দেখি কেমন বলেন অ্যালিফ কেমন উচ্চারণ হবে আলিফ নিচে টোডের পেট করে দিয়ে দাতের আগে লাগবে এবং দ্রুত পড়তে হবে এটা। আলিফ আলিফ ঠিক আছে? সবাই একসাথে আবার বলেন তো এই অক্ষরটা জোরে জোরে বলেন। এটা হলো আলিফ। ওকে। এরপর আমরা যে অক্ষরটা শিখেছিলাম মনে আছে আপনাদের? এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি আমি আবার এই যে অক্ষরটা সবাই কিন্তু এখন বলতে হবে যে অক্ষরের নাম কি দেখি আপনারা কয়জন পারেন আমি দেখবো আপনারা কয়জন পারেন এই অক্ষরের নামটা কি হ্যাঁ ওকে সবাই একসাথে এখনই বলেন তো দেখি এই অক্ষরের নাম কি সবাই জোরে জোরে বলেন অক্ষরের নাম কি অনেকেই কিন্তু একেবারে মাইক্রোফোন নিয়ে এরকম কাঁচা রাখতেছেন একটু দূরে রাখেন মাইক্রোফোনটা ঠিক আছে হেডফোনটা অক্ষরের নাম হলো বা কোন জায়গা থেকে উচ্চারণ হয় মনে আছে আপনাদের দেখেন আমার দিকে তাকান দুই ঠোঁট দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হয় কোন জায়গা থেকে উচ্চারণ হয় দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এটা কিন্তু মাখরাজ কি বলবো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারিত হয় ক্লিয়ার বা আর টেনে পড়বো আমরা এক টেনে পড়বো কয়ালিফ এক আলিফ ক্লিয়ার সবাই ওকে এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি অক্ষর মনে আছে সবাই সবাই দেখেন এই যে সাফিন কোন দিকে তাকাচ্ছেন আবদুল্লাহ করেন এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেটা হলো অক্ষরটা অক্ষরের নাম কি দেখি আপনারা কয়জন পারেন আমি দেখব সবাই বলেন তো অক্ষরের নাম কি অক্ষরের নাম হলো ঠিক আছে ওয়া দুটোট গোল শুরুতেও গোল হবে শেষেও গোল হবে ঠিক আছে ওকে সবাই আমার দিকে তাকান দুই ঠোঁট গোল করেন গোল করেন করেন সাহা সানহা রহমান খেল করেন শাফিন কিন্তু ক্যামেরা অফ করছে হুমায়ুন কবির খেল করেন সবাই ওয়াস ওয়াসপি আফসানা খেল করেন কোন দিকে তাকাচ্ছেন তাস্কিয়া রহমান এই যে দেখেন জায়ান কোন দিকে তাকাচ্ছে পানির পট নিয়ে পানি পান করতে যাচ্ছে কিন্তু খেল করতেছে না ওমে সালমা খেল করেন ওকে দুইটা এরকম গোল করেন ওয়া ওয়া ঠিক আছে তিন আলিফ হবে কয় আলিফ তিন আলিফ তাহলে আমরা আরিশা কোন দিকে দেখাচ্ছেন আমরা বলতে পারি দুই ঠোঁট গোল করিয়া ওয়া অক্ষরটি উচ্চারণ হয় কি বললাম এই যে মেহেদি আল মুসা দেখেন কি করতেছে এই করতেছে এই করতেছে দেখছেন তাহলে কি বললাম দুই ঠোঁট গোল করে আমরা অক্ষরটা উচ্চারণ করব কোন অক্ষরটা এই অক্ষরটা ঠিক আছে ওয়া সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো আবার চলে যাচ্ছে হ্যাঁ হোক আমি সবাইকে বলবো ক্লাস থেকে কেউ চলে যাবেন না কারণ আপনার আজকের এই ক্লাস যদি মিস হয়ে যায় আগামীকাল কিন্তু আপনি পিছিয়ে পড়বেন আপনি কি চান পিছিয়ে পড়তে আপনি কি সবাই লাস্ট হতে চান আমি জানি আপনি লাস্ট হতে চান না এ জায়গায় লাস্ট হতে চাই কে কে সবাই একটু বলেন তো কে লাস্ট হতে চাই ফার্স্ট হতে হবে ঠিক আছে ওকে আমরা তাহলে দুই ঠোঁট গোল করিয়া এই যে আবু রাহেম তোহা কি করতেছেন কান্নাকাটি করতেছেন কেন আবু রাহেম তোহা আপনি কান্নাকাটি করতেছেন কেন ওয়া সবাই একসাথে জোরে জোরে বলেন ওকে সবাই কিন্তু এখনো বলেন নাই ওকে আমি এখন রিকোয়েস্ট করতেছি এখন বলেন সবাই মাশাল এরপরে আমরা আরেকটা অক্ষর শিখেছিলাম মনে আছে আপনাদের এই যে আমি সে অক্ষরটা লিখতেছি সে অক্ষর কি অক্ষর ঠিক আছে দেখেন এরকম লিখলেও হবে আবার এরকম লিখলেও হবে নাম কি এ হুমায়রা কোন দিকে তাকাচ্ছেন দেখেন কে কোন দিকে তাকাচ্ছেন এই যে মেহের জান্নাত খুব হাসাহাসি করতেছে দেখছেন মেহের জান্নাত এত হাস হাসাহাসি করলে হবে না সারফারাজ কোন দিকে তাকাচ্ছেন তারপরে জায়ান আপনার হাতে কি খেলা করতেছেন কেন আব্দুর কোন দিকে আব্দছেন আয়ান আয়ান দেখছেন আপনারা কত ভালো এদিকে ওদিকে খেলা করতেছেন কেন এরকম করেন না ঠিক আছে ওকে আমরা সামনে অগ্রসর হব এই যে অক্ষরটা বললাম কোন জায়গা থেকে উচ্চারণ হবে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে অর্থাৎ বাইরে থেকে এভাবে সবাই আমাদেরকে তাকান সবাই এ যে সোহা মেহেদি সোহা মেহেদি খেয়াল করতে হবে তো এ যে সবাই জোরে জোরে বলেন এরপরে আমরা যা শিখেছিলাম আমরা সেদিকে অগ্রসর হবো এক্ষনি আমরা সেদিকে অগ্রসর হবো ইংসা আল্লাহ হ্যাঁ ওকে সবাই খেয়াল করতে হবে কিন্তু কেউ বাদ যাবে না সবাই খেয়াল করতে হবে ওকে আমরা তাহলে চারটা অক্ষর শিখেছি কয়টা চারটা এই চারটা অক্ষরের প্রথম অক্ষর কি ছিল আলিফ প্রথম অক্ষর কি ছিল আলিফ তারপরে কি ছিল আলিফ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় মনে আছে আপনাদের আলিফ মুখের খালি জায়গা থেকে কোন জায়গা থেকে উচ্চারণ হবে মুখের খালি জায়গা থেকে আলিফ অক্ষরটি উচ্চারণ হবে মুখের খালি জায়গা থেকে আলিফ অক্ষরটি উচ্চারণ হবে বুঝতে পেরেছেন সবাই হ্যাঁ ওকে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সেটা কি অক্ষর বা কোন জায়গা থেকে উচ্চারণ হবে দুই ঠোঁটের কোন জায়গা থেকে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে সবাই কিন্তু বারবার পড়তে হবে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমি কিন্তু ধরবো আজকে ঠিক আছে যদি আপনি না পারেন তারপরে কিন্তু সবার কাছে আপনি লজ্জা পাবেন এবার আমরা তারপরে শিখেছি কি অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে দুই ঠোঁটের গোল করিয়া দুই ঠোঁট কেমন করিয়া গোল করিয়া ঠিক আছে দুই গোল করেন সবাই সবাই গোল করেন এই যে অনেকে কিন্তু না কেন সবাই গোল করতে হবে ওকে এরপরে আমরা আরেকটা অক্ষর শিখেছি সেটা কি অক্ষর মিং কোন থেকে উচ্চারণ হবে দুই ঠেটের শুকনো অংশ থেকে দুই ঠেঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হবে পড়তে হবে ঠিক আছে ওকে আমরা তারপরে যাচ্ছি এখন আমরা জিব্বার আগা সবাই খেয়াল করেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান 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 লাগিয়ে এখন উচ্চারণ করবো তা সবাই একসাথে উচ্চারণ করেন তা উচ্চারণ সবাই করেন জোরে জোরে মাশাল মাশাল চলেন আমরা ওই অক্ষরটা লিখি মানে আমি লিখছি ওটা খেয়াল করবেন কিন্তু গতদিন আমরা শিখেছিলাম সেটা আবার আজকে রিভাইজ হচ্ছে প্রথমেই ওকে সবাই খেয়াল করেন এ যে এ অক্ষরটার নাম কি তা অক্ষরের নাম কি তা ক্লিয়ার সবাই ওকে ওকে তারপরে এ অক্ষরটা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান 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 লাগে এখন উচ্চারণ করতে হবে তা তা সবাই একসাথে জোরে জোরে বলেন তো অনেকের স্টুডেন্ট আইডি দেওয়া নেই নামের সাথে স্টুডেন্ট আইডি গুলো দ্রুত দিয়ে দেন একটু পরে হাজিরা করবো সবাই স্টুডেন্ট আইডি কাছে রাখেন হাজিরা লিংক দেবো একটু পরে আমরা এই জিব্বার আগা সামনের উপরের এই যে দুই দাঁত এই জায়গা থেকে আমরা আরেকটা অক্ষর শিখবো এক্ষুনি এরকম গোলায় লাগাবেন সবাই লাগে উচ্চারণ করতে হবে চলেন আমরা দেখি ওই অক্ষরটা কেমন এই যে অক্ষরটা এই অক্ষরের নাম কি নাম কি সবাই মোটা যে বলেন জোরে জোরে ওকে মাহরিন কোথায় মাহরিন মাহরিন ক্লাসে নাই কেন ওমর ফারুক মাহি কি হয়েছে লাইট নিয়ে করতেছেন কেন তাহাই পাচ্ছি পাচ্ছিনা এই যে সানহা রহমান ওই দিকে তাকালে হবে ক্লাসে তাকান ইরকান ইসলাম খেয়াল করেন এটা মোটাওয়াজে পড়তে হবে সবাই জোরে জোরে বলেন জোরে জোরে ওকে এরপরে আমরা আরেকটা অক্ষর গতদিন শিখেছিলাম এ অক্ষরটা এইটা কোন অক্ষর এ অক্ষর অক্ষরের নাম কি জানেন এ অক্ষরের নামটা কি কি অক্ষর ওকে খেয়াল করেন এ যে ইরকান খেয়াল করেন ওইদিকে তাকিয়েন না এই যে আবার ওইদিকে তাকাচ্ছে ইরকান এ নাম কি দা সবাই জোরে বলেন আফিয়াত খেয়াল করেন তারপরে যাচ্ছি আজকে আমরা নতুন পড়া এখন শিখবো ঠিক আছে আজকে আমরা নতুন পড়া শিখবো এখন এই নতুন পড়া কিন্তু একটু কঠিন হবে আপনাদের সবাই খেয়াল করেন কি লিখতেছি সুলাইমান এই যে সুলাইমান কোন দিকে যাচ্ছেন সুলাইমান দেখেন কোথায় দুইশো নিরানব্বই কোন দিকে তাকাই দেখছেন আমি কিন্তু সব দেখতে পাচ্ছি কে কোন দিকে তাকাচ্ছে ওকে আব্দুর রহমান খেয়াল করতে হবে এই যে ফায়াজ রেজা খান আপনি খুব হাসি দিচ্ছেন দেখতেছি ওকে দেখেন এই যে কিভাবে লিখতেছি এবার আগে কি দুইটা নুক্তা দিয়েছিলাম তাই না দুইটা নুক্তা দিলে কি হয়েছিল এটা কি অক্ষর হয়েছে বলেন তো কি হয়েছে যদি আমরা এই জায়গায় একটা নুক্তা বেশি দিই দুইটার জায়গায় যদি আর একটা হয়ে যায় তাহলে কি অক্ষর হবে এখানে স্যামসাং ফোন ইউজ করতেছেন প্লিজ আপনার নামটা কি আপনার নাম কি আমি আপনাকে বলতেছি হলুদ টুপি মাথায় দিয়ে রয়েছেন আপনার আব্বা আছে মনে হয় পাশে আপনার নাম কি বলেন মোবাইলে হাত দিচ্ছেন মাঝে মাঝে স্টুডেন্ট আইডি যাদের না স্টুডেন্ট আইডি দ্রুত লেখেন আর সবাই ইংরেজিতে নামটা লিখবেন ইংরেজিতে হ্যাঁ ওকে তাহলে আমরা এই যে অক্ষরটা শিখলাম এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে দেখেন আমার দিকে কে অমনোযোগী সবাই অমনোযোগী দেখি দেখবো এবার কে অমনোযোগী সবাই আমার দিকে তাকান আমাকে খুঁজে বের করেন আমি কোথায় আছি আমি কয়টা আঙ্গুল উঁচু করেছি দেখতে হবে আপনাদের আবদুল্লাহ খেয়াল করতে হবে কয়টা কয়টা এই যে কয়টা এবার কয়টা হ্যাঁ ওকে দেখি এবার বলতে হবে দেখি কয়টা আপনারা পারেন না আমরা ক্লাসে যাচ্ছি আমার দিকে দেখেন যে অক্ষরটা লিখলাম জিব্বার আগা এই যে জিব্বার আগা আছে আপনাদের হুমায় রা খেয়াল করেন এই দুই দাঁতের আগায় লাগান 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 লাগিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে লাগে আপনাকে উচ্চারণ করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন 119 999 9 হলো হ্যাঁ উচ্চারণ করতে হবে কেমন দেখেন হালকা বাতাস বের করতে হবে আগে একটু সামনের দিকে ফু দেন থা 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 ঠিক আছে সবাই উচ্চারণ করেন তো দেখেন আমি উচ্চারণ দেখাই দিই একটা জিনিস জিব্বার আকার সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবেন লাগিয়ে এটা উচ্চারণ করবেন হালকা বাতাস বের করবেন তাহলে উচ্চারণ সঠিক হবে তাহলে এই সা অক্ষরটা সা অক্ষরটার মখ্রাসটা কি ওকে খেয়াল করেন সবাই এই যে জিব্বার আগা এই মুখস্থ মুখস্ত আমি ধরবো কিন্তু আজকে খেয়াল আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান মুখস্ত করেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া বারবার বলেন বারবার জিব্বার আগা সামনের উপরের তোরা তোরা খেয়াল করেন এটা মুখস্থ করেন জিভ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়া ঠিক আছে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে এক টেনে পড়তে হবে সা 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 সবাই জোরে জোরে বলেন ওকে

দ্রুত লেখেন মেহের জান্নাত দ্রুত লেখেন তাহেরা মেহেদি মাস মুসা ফেল করেন লেখেন লেখেন এম ডি আলী মারিয়াম ইসলাম আহমাদ ওকে লিখতেছে খুব সুন্দর আইফোন রয়েছেন নাম নাই সাব্বির সাব্বির হোসেন আব্দুর রউফ মানহা আলম মুমো সবাই লেখেন 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 সোহাম হাদি ওমর ফারুক মাহি আফনান আয়রান কবির তাহমিদ জাইফানুর ওকে 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 খুব সুন্দর খুব সুন্দর সবাই খুব সুন্দর হয়েছে আর রাফিকা লিখেছেন রাফিকা চশমা দিয়ে চোখি দিয়ে রয়েছেন হ্যাঁ আপনি কি লিখেছেন আহ ওকে নাহিন ওকে তারপরে নাসেল তারপরে ওকে জারিফ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সবাই খাতা দেখেছি ঠিক আছে তারপরে আবার আরো একটু বিস্তারিত খাতাগুলো দেখে ফেলি টোটাল স্টুডেন্ট আজকে কম রয়েছে যদিও আমি সবার খাতা দেখতেছি তাহিরা আলো খাতুন কোথায় আপনার খাতা খাতা দেখেন সবাই ওকে ক্যামেরা নে যাদের তাদের খাতা কিন্তু দেখতে পারবো না অনেকের ক্যামেরা ওয়ান নাই সারিম খুব সুন্দর সারিমাল আল সাবাহাত ওকে আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি সবাই খেয়াল করবেন এবার আমরা যে অক্ষরটা লিখবো খেয়াল করতেছেন সবাই এখন আমরা যে অক্ষরটা লিখবো এই যে সবাই দেখেন একটা দাগ দিলাম এই যে ঘুরে আবার আসলো উপরে একটা নুক্তা হলো ওকে নোক্তার আগে অক্ষরটা কি হলো তাহলে এই যে নুক্তা ছাড়া তাহলে নাম কি তো অক্ষরের নাম হলো ত এখন তর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে কি অক্ষর হবে তর উপরে একটা নুক্তা যদি হয় তাহলে কি হবে আদুয়া খেয়াল করতে হবে ওকে একটা নুক্তা হয়েছে তাহলে কি হলো জ ক্য অক্ষর জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগে লাগান ফাতিমা দেখেন 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 জিহ্বার আগা সামনের উপরের এ যে সুরাইয়া সারওয়ার কি করতেছেন এদিকে তাকান জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান লাগে উচ্চারণ করতে হবে জ জ য জ সবাই জোরে জোরে বলেন ওকে আমরা এটা তাই না এখন আমরা সামনে অগ্রসর হবাই সবাই অক্ষরটা লিখতে হবে সবাই এই অক্ষরটা দ্রুত লেখেন আর এই অক্ষরে কয়ালিপটান আমি এটা লিখে দিচ্ছি সবাই লিখে ফেলেন দ্রুত এ ইউ ক্রিয়েকালিপটান কোয়ালিফ লেখেন সবাই দ্রুত লেখেন খাতা দেখবো রায়হান তোহা দ্রুত লেখেন জান্নাত দ্রুত লেখেন 6425 দ্রুত লেখেন মোসাইব দ্রুত লেখেন মাহমুদ সাফিয়া লেখেন লেখেন সাইফান আবরার আনিসা সাকিব সাবিক সেলিনা দ্রুত 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 লেখেন আমি দেখতে পাচ্ছি অনেকের কিন্তু ক্যামেরা ওয়ান নাই হ্যাঁ ক্যামেরা না হলে আমি কিন্তু দেখতে পারি না কালকের থেকে ক্যামেরা ওয়ান না হলে যাতে আপনাদের কি বলে ই না করতে পারেন ক্লাসে আসতে না পারেন আমি সেটা দেখব ঠিক আছে দ্রুত লিখে ফেলেন সবাই হ্যাঁ ওকে অনেকের হয়ে গেছে আ ওকে আদোয়ার খাতা আমি কিন্তু দেখতে পাই নাই ওয়াসিফি লেখেন ওয়াসিফ আফনান খুব সুন্দর ওকে যারা হ্যান্ড রাইজ করে রয়েছেন ওনার্থক হ্যান্ড রাইজ করে রেখেন না ক্লাস শেষে আপনাদের করছেন থাকলে ক্লাস শেষে ঠিক আছে ওকে সবাই লিখা শেষ তাসনিম খাতা লিখা শেষ ওকে ঠিক আছে আমরা তাহলে ইনশাল্লাহ সামনে অগ্রসর হই আমি আপনাদের খাতাটা দেখব দেখি সবাই খাতার কি অবস্থা সবাই খাতা দেখান ওকে আলিফ আলিফ খাতা দেখাননি কিন্তু যাদের ক্যামেরা অন্যায় খাতা দেখাতে পারবেন না ওকে খুব সুন্দর মেহের জান্নাত আমাদের স্টুডেন্ট কোথায় আমাদের স্টুডেন্ট নাই আমাদের স্টুডেন্ট অভিভাবকরা সামনে আসবেন না মহিলারা প্লিজ মারা আসবেন না ওকে খুব সুন্দর মাহবুব আল মিরাফ খুব সুন্দর জারিফ খুব সুন্দর ইরিয়ান হায়দার আপনার খাতা কোথায় তালম কোথায় সারাফ ফাতিমা খাতা কোথায় রাফিকা খুব সুন্দর হয়েছে একটু সবাই বড় বড় লিখবেন সাবাত খুব সুন্দর ওকে মিমির খাতা নাই তুবা নাই সাবিক নাই ওকে এবার সবাই স্টুডেন্ট আইডিটা লিখার জন্য প্রস্তুত থাকবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটা ফর্ম দিব কি বললাম একটা ফর্ম দিব সেই ফর্মটা আপনাদের এক্ষুনি পূরণ করতে হবে কি বললাম এক্ষুনি পূরণ করতে হবে আর আজকে কয় তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ শূন্য আট দুই হাজার চব্বিশ আপনারা সবাই আজকে শুধুমাত্র স্টুডেন্ট আইডি নাম্বার দিবেন কোন হোয়াটসঅ্যাপ করব না আজকে ঠিক আছে শুধুমাত্র স্টুডেন্ট আইডি নাম্বারটা দিবেন আমি কিন্তু এক্ষুনি আপনাদের হাজিরার একটা ফর্ম দিব এই হাজিরা ফর্মে দুই মিনিট টাইম দিব এর ভিতরে কিন্তু আপনাদের কি করতে হবে এর ভিতরে আপনাদের সবাইকে ক্লিক করতে হবে ক্লিক করেন আমি দেখেন একটা ফর্ম দিয়েছি ওইটা ক্লিক করেন সবাই সবাই দ্রুত ক্লিক করেন দ্রুত ক্লিক করে দ্রুত ফর্মটা পূরণ করেন হাজিরা দ্রুত দিয়ে আসেন অনেকে কিন্তু এখনো হাজিরা দেন নাই যারা হাজিরা দেন নাই দ্রুত হাজিরাটা দিয়ে আসেন ঠিক আছে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি দ্রুত আবারও হাজিরাটা দিয়ে দেন ওখানে আপনাদের স্টুডেন্ট আইডিটা লিখবেন শুধুমাত্র মাত্র চল্লিশ জন এখন পর্যন্ত দিয়েছেন আর মাত্র এক মিনিট এর ভিতরে আপনাদের স্টুডেন্ট আইডি ওখানে দিয়ে দেন ঠিক আছে দ্রুত দ্রুত স্টুডেন্ট আইডি দিয়ে দেন এখনো অনেকেই দেন নাই দ্রুত ওই স্টুডেন্ট জায়গায় দিয়ে দেন দেখেন আমি আবারও ফর্মটা দিচ্ছি হাজিরা ফর্মটা আবারও দিয়েছি যারা এখনো হাজিরা ফর্মটা দেন নাই পূরণ করেন নাই দ্রুত স্টুডেন্ট আইডি দিয়ে ফর্মটা পূরণ করেন ওকে মনে হয় অনেকেই দিছে তবে যারা এখনো দেন নাই দ্রুত দিয়ে দেন কারণ এরপরে কিন্তু আর সুযোগ পাবেন না একজন দুইবার দিবেন না কিন্তু একবারে বেশি একজন দিতে পারবেন না আপনার স্টুডেন্ট আইডিটা দ্রুত লিখে দেন ওকে যারা লাস্টে আসছেন তাদের জন্য আবার আর একবার দিলাম যারা এখনো দেননি নেই দ্রুত স্টুডেন্ট আইডি দিয়ে আপনার হাজিরাটা নিশ্চিত করেন তাই না হলে কিন্তু আপনাদের কাছে আবারও কল দিয়ে বিরক্ত করা হবে ওকে আমরা সামনে অগ্রসর হব এখন ঠিক আছে সবাই পানি নেন এই যে পানি 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 পান করতে হবে এখন পানি পানের বিরতি ধীরে ধীরে খেতে হবে পানি তিন কুলিতে খেতে হয় বলতে হবে কিন্তু ওকে চলেন আমরা ক্লাসে আবার অংশগ্রহণ করি হুম আমার মনে হয় আপনারা এখন সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবার আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি একটু আমরা শিখেছিলাম কি অক্ষর এটা জায়ান খেয়াল করেন মারিয়াম খেয়াল করতে হবে সবাই দেখেন তো আমার আঙ্গুল কয়টা আছে কয়টা আঙ্গুল কয়টা আপনারা খেয়াল করেন আমরা একটু আগে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা এটা ছিল আর এরপরে আমরা যেটা শিখছি এটা এ অক্ষরের নাম কি এখন আপনারা সবাই বলেন এ অক্ষরের নাম কি এখানে নাম হলো দা নাম কি দয় আকার ল তিন আলিফ পড়তে হবে দা ঠিক আছে এখন যদি এর উপরে একটা নুক্তা হয়ে যায় কি বললাম এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে সেই অক্ষরের নাম কি হবে জানেন জানেন সবাই কি হবে আগা দুই দাঁতের আগে লাগান 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 এই যে আমার মতো সবাই সবাই ওকে আমাকে দেখেন এই যে জোরে 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 আপনি খুব ভালো কারণ আপনি ট্রাই করতেছেন যারা ট্রাই করতেছে না সে কিন্তু ফেল হয়ে যাবে আপনি চান আপনি ফেল করবেন চান বলেন আপনি কিন্তু তা চান না তাহলে আপনি যদি ভালো করেন আপনার আম্মু খুশি হবে আব্বু খুশি হবে সবাই কিন্তু খুশি হবে ঠিক আছে দেখেন আমার দিকে এই যে যে সবাই লাগান দুই দুই উপরে দাঁতের আগায় লাগান লাগে উচ্চারণ করতে হবে সবাই বলেন

আজকে শিখেছি নতুন তিনটা আর এই যে অক্ষর আমরা এখন তিনটা শিখলাম কোন জায়গা থেকে উচ্চারণ হবে দেখি আপনাদের ধরবো এখন দেখি কে সবার আগে ভালো করে পড়তে পারে ওকে আমি ডাইরেক্ট ই করি সবার সবাই ফেসটা নিয়ে আসি ওকে সবাই রেডি তার আগে আমি একবার বলে দিই এই যে মাখরাসের আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করলাম জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা জিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন লাগিয়ে উচ্চারণ করতে হবে জাল সা সা জ জাল জাল অক্ষরে সবাই রেডি বলেন এই তিনটা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে দেখি কে কে ভালোভাবে বলতে পারে আনিসা তাহসিন খেয়াল করতে হবে কিন্তু আয়ান কোন দিকে তাকাচ্ছেন এই যে স্যাম্পনি ইনোভা থার্টি আপনার নাম কি শ্যাম্পনি আপনার নাম কি আপনার কত যাদের এখানে দেন না স্টুডেন্ট আইডি দিতে হবে নামের শেষে ঠিক আছে বা নামের শুরুতে আয়ানের নাম এই যে আফসানা আজাদ আপনারও নাই ঠিক আছে ওকে সবাই রেডি তাহলে শুনতেছি কোন জায়গা থেকে উচ্চারিত হয় জান্নাত খেয়াল করতে হবে আপনি পারেন কিনা দেখব তাসনিম রেডি আব্দুরউফ রেডি ওকে আফান নায়ার রেডি দেখি পারেন কিনা সবাই জুরুত বলেন আমি সবাইকে মিউট করে দিছি কারণ সবাই পারে না জালসা জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জাল সা সব থেকে ভালো পারবে কে হ্যান্ড রেস করেন আমি ধরবো এটা তার কাছ থেকে ধরবো সব থেকে ভালো পারবে কে আহ দেখি আমি কার কাছে ধরতে পারি আহ আপনার নাম কি আপনার প্রত্যেকদিন স্টুডেন্ট আইডি নাম এগুলো না থাকলে হবে বলেন আপনার স্টুডেন্ট আইডি কত সিক্স ফোর নাই এবার আপনি আমাকে বলেন কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেন আপনার তো সামনে দুই দাঁতই নাই সমস্যা এই জায়গায় একটা দাঁত আছে তাই না ওকে আমি আবদুল্লাহ আল সাজিদের কাছে ধরবো এটা যেহেতু আসলে খুঁজবো একটু ছোট মানুষ তারপরে ট্রাই করেছে বলেন বলেন সামনের উপরে উচ্চারিত হয় ক্লিয়ার সবাই ওকে সবাই একসাথে বলেন তো এই যে আরিশা কিন্তু বলতেছে না আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল সা জাল সা জাল সা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল সা ঠিক আছে এই সবাই মুখস্থ হয়েছে আপনাদের পড়তে হবে কিন্তু এভাবে ওকে ঠিক আছে আমরা সামনে অগ্রসর হব সবাই এই জাল অক্ষরটা দ্রুত লিখে ফেলেন জাল এটা দ্রুত লেখেন আমি দেখব কিন্তু এখনি আর ইশা লেখেন না কেন দ্রুত লিখতে হবে কেউ বাদ যাবে না কমপ্লিট তাসনিম এখনো লেখেননি দ্রুত লেখেন ওকে 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 ঠিক আছে রেডি ওকে আমি দেখতেছি আহ সবাই নাম আসলে বলা সম্ভব না তো ক্লাসে নাজমুল সাকিব খুব সুন্দর এ রোহান আপনার খাতা কোথায় আয়ান খুব সুন্দর হয়েছে সবাই খুব সুন্দর হয়েছে সবাই ইশাদ জাহান খুব সুন্দর ওকে ফাতিমা খাতা কোথায় আহ পরনি খাতা কোথায় ক্যামেরা অন নেই আক্তার কিন্তু আজকেও দেখাচ্ছে না অন নাই দেখাচ্ছেও না ওকে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি এখন আমরা তারপরে যাচ্ছি সবার খুব সুন্দর হয়েছে ওকে এবার আমরা যে জানেন কোন অক্ষরটা শিখবো ওকে আমি উচ্চারণ করতেছি খেয়াল করতে হবে না আগে দেখাই সবাই হাতটা নামিয়ে ফেলেন সবাই হাত নামিয়ে ফেলেন এখনো অনেকে হাত নামাননি আমরা এখন যে অক্ষরটা এখন শিখবো এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা হলো এই যে আমি লিখতেছি এই যে ঘুমাচ্ছে কে কে দেখি ঘুমাচ্ছেন কেন সাফিন ওকে খেয়াল করেন এই যে সবাই রেডি ও এটা তো লাল কালি লাল কালিতে লিখবো না কালো কালিনী রেডি সবাই দেখেন মুস্তাকিম যে আমরা একটা অক্ষর লিখলাম ঠিক আছে এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন সবাই জানেন এ অক্ষরের নাম কি জানেন এ অক্ষরের নাম হলো জিং তিন আলিফ টান হবে কয় আলিফ তিন আলিফ টান হবে এই লিখতেছেন কেন সাফিন আমি কি লিখতে বলেছি এই যে দেখে আর কে কে লিখতেছে আফসানাও লিখতেছিল কেন লিখতেছিল সবাই ধরা গেছে লেখা যাবে না তো আমি পরে লিখতে বলবো মানহা খেয়াল করেন মাহিয়া মেহরিন খেয়াল করেন তাজরি লিখতেছে দেখেন ওই যে তাজরি লিখতেছে ওকে আমার দিকে তাকান সবাই জিব্বা আছে সবাই এই যে আমার মতো এই করেন তো দেখি কেমন করেন এই জিব্বার মাঝখান বারবার উপরে তালুর সঙ্গে লাগাবো আমরা জিব্বার আগা না কিন্তু জিব্বার মাঝখান তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাবো সবাই মুখস্থ করেন জিব্বার মধ্য কান বারবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে মুখস্থ করেন প্লিজ আপনার নাম কি বলেন আপনার নাম কি আমার নাম সাফানা তাজমিন আবার বলেন আমার নাম সাফানা তাজমিন আমি নিজে বুঝতে পারতেছি না আপনার আম্মু থাকলে একটু আম্মুকে বলতে বলেন সাফানা তাজমিন

এটা করলে তো হবে না তাহলে তো আপনার পড়াও তো মনে থাকবে না এই যে মনে পড়েছে এবার আহ ওকে যাও কি স্টুডেন্ট আইডি আমাদের কাছে মেন ঠিক আছে আহ বাষট্টি সাতান্ন সাতান্ন না সাতানব্বই ওকে যাই হোক আমরা যে অক্ষটা শিখতেছিলাম জিব্বার মাঝখানা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবো লাগে আমরা উচ্চারণ করব আর তিন আলিফ টান দিব কয় আলিফ তিন আলিফ জি সবাই জোরে বলতে হবে জি জোরে জোরে হবে সবাই দ্রুত লিখে ফেলেন জিবার মধ্যকান তার উপরে তালুর সঙ্গে লেগে জিম উচ্চারণ হয় জিম অক্ষরটা লেখেন দ্রুত দ্রুত ফেল করেছে আব্দুল্লাহ শাফিন জাইফানোর আর কে কে ফেল করেছে দেখি যারা আগে লিখেছে তারা শুনে ফেল ইকরা ওকে আ নাজমুদ সাকিব সবাই দ্রুত লেখেন দ্রুত লেখেন আয়ান ইসলাম লেখেন না কেন তিনালিফ সাবরিয়া লেখেন না কেন জি মককটা তিনালিফ টান হবে হয়নি তিনালিফ টান হবে

আমি সবাই খাতা দেখবো সবাই রেডি খাতা দেখান দেখি কি অবস্থা এখন আবার কেউ কেউ লিখতেছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে সাদমান কি ব্যাপার আপনার ক্যামেরা নাই কেন যাদের ক্যামেরা নাই ক্যামেরা ওয়ান করতে হবে সবাই খুব সুন্দর হয়েছে তোরা হাসান কি ব্যাপার লিখতেছেন না কেন আহ ওকে ক্যামেরা ওয়ান মোটামুটি এবার পাচ্ছি এই যে ফারজানা তারপরে নূর মোহাম্মদ সিদ্ধাতুল ইয়ানাত তারপরে আবরার সেলিনা মিমি সাবিক তামিম কি ব্যাপার ক্যামেরা নাই ফারজানা তারপরে কিডা ইবনাত অনেকে এর ক্যামেরা অন নাই কেন ক্যামেরা অন করতে হবে তো ক্যামেরা অন না করলে হবে না ঠিক আছে ওকে আমরা সবাই খুব সুন্দর হয়েছে সামনে অগ্রসর হব এবার আমরা যে অক্ষরটা অক্ষরটা উচ্চারণ সবচেয়ে সহজ সবচেয়ে সহজ দেখেন দেখেন সবাই আমি কিভাবে লিখি দেখেন তিনটে দাঁত লিখলাম প্রথমে তারপরে একটু এদিকে টেনে নিয়ে গেলাম তারপরে তিনটা নোক্তা দিলাম ঠিক আছে এ অক্ষরের নাম কি করে উচ্চারণ হবে জিব্বার এ যে সাবরিয়া আপনি লিখতেছেন কেন সহা আপনি লিখলেন কেন বলেন আমি লিখতে বলেছি এরকম লিখবেন না হ্যাঁ ওকে সানহা কি ব্যাপার সাহানা অনেকে লিখতেছে কেন লিখতেছেন কেন খেয়াল করবেন এবার জিব্বার মাঝখান তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে করেন তো সবাই দেখি কিরকম পারেন সবাই এ আওয়াজটা করেন হবে কয়ালিফ তিনালিপ ওকে খুব সুন্দর তাহলে এ অক্ষরটা লিখে ফেলেন সবাই সি আলিফ টান হবে দ্রুত লিখতে হবে এই যে অনেকে লিখতেছে না কেন ফার্স্ট হ্যাঁ ওকে খুব সুন্দর খুব সুন্দর আমরা একটা হাজিরা নিয়েছিলাম অনেকে সেখানে হাজিরাও দিয়েছিলেন আবার অনেকেই দেন নাই যারা দেন নাই তারা তো আহ লস করলেন ওকে আমরা যেখানে ছিলাম সেখানে যাই আবার দেখি আপনারা সবাই কেমন লিখছেন আগে দেখেনি তারপরে আর কথা ওকে আফিয়া হুমায়ুন কবির মুতাকি মোহাম্মদ আলী তাহিয়া সারাফ আপনার খাতা কোথায় মাহরিন রাহা ইলহাম আনহাফ কোথায় আনাফ খাতা কোথায় মেহের জন্নাত আবদুল্লা সাবা ফারিহা ফাতিমা আহ ওকে তামিম খাতা কোথায় পুণ্য তারপরে তাহি আলম সারাফ ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন সামনে অগ্রসর হবো ঠিক আছে এখন আমরা সামনে অগ্রসর হব আজকে লাস্ট অক্ষর আমরা এখন শিখব আর এই অক্ষরের পরে আপনাদেরকে আমি মাখরাজ ধরবো যদি না পারেন তারপরে বুঝবো আপনাদের দেখেন তো এই অক্ষরটা কি অক্ষর লিখতেছি কি অক্ষর লিখেছি জানেন এখানে নাম কি পারে না পারে না অনেকে পারতেছে না তাই না এ অক্ষরের নাম কি ইয়া কি হবে ইয়া 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 ওকে সবাই আমার সাথে উচ্চারণ করেন ইয়া একিফটান কয়ালিফ এক হবে ইয়া ইয়া সবাই একসাথে জোরে জোরে বলেন তো মাশাল তাহলে আহ টোটাল কি করলাম কয়টা অক্ষর শিখলাম আজকে ছয়টা অক্ষর কয়টা অক্ষর ছয়টা সবাই ইয়া অক্ষরটা লিখে ফেলেন আর স্টুডেন্ট আইডি কেউ দয়া করে বাংলায় লিখবেন না ঠিক আছে সবাই ইংরেজিতে দিবেন স্টুডেন্ট আইডি সবাই স্টুডেন্ট আইডি ইংরেজিতে দিবেন বাংলায় কেউ দিবেন না আর বাংলায় নাম লিখবেন না কারণ জুমে এরা বাংলা সাপোর্ট করে না এই জন্য আমাদের হাজিরা দিতে প্রবলেম হয়ে যায় ওকে সবাই ইয়া লিখেছে দেখি কার খাতা সবচেয়ে ভালো হয়েছে কার লেখাটা দেখি এবার আমি একটু ভালো করে দেখি কারটা সবচেয়ে ভালো হয়েছে এখনো পর্যন্ত তেমন ভালো কারোর পাই নাই সের মত লেখা হয়েছে আবদুল্লাহ শাফিনের আহ ইয়া তেমন ভালো পাই না এখনো ছয়ের মতো হয়ে গেছে তা নিন দেখি না তেমন ভালো হয় নাই যে সবার সেরা বলবো সবারই ভালো হয়েছে এটাই বলতে হবে আহ ফায়েজ ফাতিমা ওকে হ্যাঁ ওকে খুব সুন্দর হয়েছে সবার খুব সুন্দর হয়েছে তাহলে আজকে আমরা কটা শিখলাম ছয়টা অক্ষর গুলো আমরা এখন আরেকবার একটু প্র্যাকটিস করব তারপরে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তাহলে চলেন আমরা প্রথমে কোন অক্ষরটা শিখেছিলাম আমরা প্রথমে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো এই অক্ষরটা এ অক্ষরের নাম কি জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান 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 এই যে লাগাচ্ছেন না কেন আজ আয়ান কিন্তু লাগাই নাই এখনো সুমাইয়া কোন দিকে দেখাচ্ছেন আমাদের স্টুডেন্টকে সামনে দেন আপনি একটু পাশে যান ওকে আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগা না লাগে উচ্চারণ করতে হবে আমার দিকে তাকান সা সুমাইয়া খেয়াল করেন সা সা জোরে জোরে ওকে আমরা তারপরে যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন লাগে মোটা আওয়াজে বলতে হবে জোরে একালিপ্টা নয়টাই আর এরপরে আমরা এই অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরের নাম কি আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই এখন আমরা এই তিনটা ইনশাল্লাহ পড়বো এরপরে শিখেছিলাম এই অক্ষরটা জিবার মধ্যকান তারপর আবার উপরে তার সঙ্গে লাগাবো লাগিয়ে আমরা উচ্চারণ করব। জি সবাই জোরে জোরে বলেন ওকে তারপরে আমরা এই অপারেশন করব এজ আফিফ কি করতেছেন লিখতেছেন কিনা আমি পড়াচ্ছি না আফিফ মিয়া আফিফ কি ব্যাপার স্যার আমি মাত্র জয়েন করেছি আমি লেখিনি ওকে খেয়াল করেন এই যে এটা কি অক্ষর শিন আমরা কিভাবে উচ্চারণ করব এই যে আবার লিখতেছেন এটা ভিডিও পেয়ে যাবেন সমস্যা নাই শব্দ করতে হবে শব্দ করে আওয়াজ করবো জোরে জোরে এবার আমরা এই অক্ষরটা ইয়া তাহলে আমরা টোটাল আজকে কয়টা অক্ষর শিখেছি আমরা সবাই মিলে অক্ষর শিখেছি কিন্তু ছয়টা আজকে আর গতদিন হয়েছিল সাতটা তাহলে টোটাল কয়টা হলো সাত আট ছয় তেরোটা আর ভি কয়টা ছিল কয়টা ছিল মনে আছে উনত্রিশটা তার থেকে যদি তেরোটা যাই বাদ থাকে কয়টা জানেন আর ষোলোটা অক্ষর আছে তাই না আমরা ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ এটা কমপ্লিট করবো সামনে অগ্রসর হব আমরা কোরআন এমন ভাবে পড়বো যে কোনো শব্দে যে কোনো তাজবিদ আমরা ইনশাল্লাহ নিজেরাই বুঝবো এবং অপরকেও বুঝাতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন ওকে আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করি নাই এখনো তবে এখন আমি আপনাদের বলতেছি যারা এখনো আবারও হাজিরাটা দেন নাই কি বললাম যারা এখনো হাজিরাটা দেন নাই তারা এখন একবারও যারা হাজিরা দেন নাই আজকে যারা আগে দিয়েছেন তারা না যারা নতুন আসছেন দ্রুত আপনারা হাজিরাটা দেন আপনাদেরকে দেখেন লিঙ্ক দিয়েছি এক মিনিটের ভিতরে হাজিরাটা দিয়ে দেন আর যেসব অভিভাবকের কথা রয়েছে তারা দয়া করে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন যাদের কথা রয়েছে তারা একটু হ্যান্ড রাইজ করেন দ্রুত ওকে যারা হাজিরা দেন নাই দ্রুত চ্যাটের থেকে আপনারা হাজিরা দিয়ে আসেন চ্যাটের ওই লিংকে ক্লিক করে ওকে আমি একটু অভিভাবকদের সাথে কথা বলি আর এই ভিডিওটা অবশ্যই আপনার সন্তানকে অবশ্যই দেখাবেন ঠিক আছে যেন ও দেখে বাড়িতে প্র্যাকটিস করে শুধু যদি আপনারা আমাদের উপরে ছেড়ে দেন আমরা তো এখানে এক ঘন্টা আজকে ক্লাস করাচ্ছি আগামীকালকে ইউ করব। কিন্তু আপনাদেরকেও অবশ্যই একটু ট্রাই করতে হবে বাসাই ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সাকসেস হব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তফিক দান করুক আমিন আর এই ভিডিওটা আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ হওয়ার পরপরই দিয়ে